আমার মনে নাকি অনেক কথা জমে আছে, অনেক কথা যেগুলো নাকি বের করা খুব দরকার। যদি বের না হয় তাতে নাকি আমারও রোগ, আমার সাথে যারা থাকবে তাদেরও নাকি রোগ। আমার মনে নাকি শান্তি নেই, আগে এরকম ছিলাম না জানেন তো, আগে ভালো ছিলাম, সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, মনে স্বপ্ন ছিল। তাই সবাই বলছে তুই একটা ডাক্তার দেখা যে তোর মনের কথা বের করে আনতে পারবে, তাতে নাকি সবাই ভালো থাকবে। আমি তো ভালো থাকবই, তার সাথে নাকি আমার সাথে যারা যারা জড়িত, যারা যারা আমার সাথে থাকে তারাও নাকি ভালো থাকবে। তাই আমি এখন যাব কি বলে মনের ডাক্তারের কাছে, কী বলে বে সেটা, কাউন্সিলিং, কাউন্সিলিং করে নাকি আমার ভিতরে সব ময়লাগুলোকে বের করে দেবে, তাতে নাকি আমার সুবিধা হবে, আমি নাকি শান্তিতে থাকতে পারব। আমি চলি, বুঝলেন, আমি চলি, ওই মনের ডাক্তার আমার জন্য অপেক্ষা করছে, যেতে হবে আমার, চলি। গুড মর্নিং। কোনখান থেকে শুনবেন গল্পটা আমার, প্রথম থেকে শুনবেন? সালটা মনে নেই জানেন তো, কোন বছর মনে নেই, কিন্তু আমার মনে আছে টিভিতে থ্রি ইডিয়টস হচ্ছিল, থ্রি ইডিয়টস দেখছিলাম। তার আগে অবধি জীবনে কি করব, লক্ষ্য কি, কিছু একটা করতে হবে জীবনে, কোনোদিন ভাবিনি জানেন তো, কোনোদিন ভাবিনি। থ্রি ইডিয়টস দেখলাম, থ্রি ইডিয়টসে আমার খুব ভালো লাগলো, তিন বন্ধুর লাইফের যে ডেফিনেশনটা আমার খুব ভালো লাগলো, আমির খান, শর্মান যোশী আর মাধবন, অসাধারণ একটা ডেসক্রিপশন দিলেন যে জীবনে কি হতে চাও সেটা লক্ষ্যটা ঠিক রাখো। তখনই ভাবলাম আমি অভিনেতা হব। বিশ্বাস করুন, ওই সিনেমাটা না আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিল। আমি ডিসিশন নিলাম যে না, অভিনয়টা আমার করতে হবে, অভিনয়টা আমি পারি। তাই বলে এটা নয় যে অভিনয় কোনোদিন করিনি বা সিনেমা দেখে অভিনেতা হওয়ার সাবজেক্টে, অভিনয় চর্চাটা করতাম। আমার মনে আছে আমি না যে কোনো সিরিয়াল, যে কোনো সিনেমা, যাই দেখি না কেন, একটা ক্যারেক্টারটাকে না নিজের মতো রিলেট করতাম। হিরো হতে হবে তার কোনো মানে কোনো দিনই ছিল না, একটা ভালো চরিত্র হয়ে গেল। বাড়িতে বললো যে হিরো হতে চাই বা অভিনেতা হতে চাই, কেউ আপত্তি করেনি, কেউ অবজেকশন করেনি, কেউ বলেনি যে না করিস না বা কেউ কিছু বলেনি। শুরু হলো স্ট্রাগল করা, অনেক বছর স্ট্রাগল করলাম, না খেয়ে না দে। আমার তো মনে আছে এক একজনের সাথে দেখা করার জন্য 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। কাজও হলো বিশ্বাস করুন, টানা 3 বছর কাজ করলাম, পরপর সিরিয়ালে কাজ করলাম, মানে একটা জিনিস ভাবুন, ফ্রম নো ওয়ান টু সামওয়ান হয়ে গেলাম। আগের মাসে পকেটে 1 টাকাও ছিল না, তারপর সিরিয়ালে যখন কাজ পেলাম মাসে 25,000 টাকা পেলাম, 25,000, মাথাটা আমি ওইখানেই বিগড়ে গেল। এতগুলো টাকা পেতে থাকলাম তো পরপর 3 বছর, কোথাও জানো না ডিমোটিভেটেড হয়ে গেলাম, বা ডিমোটিভেটেড না, অ্যাকচুয়ালি এমটা সরে গেল, উশৃঙ্খল জীবনযাপন হয়ে গেল, খরচার কোনো গাছপাতারই কিছু রইল না, যা ইচ্ছে যা ইচ্ছি খরচা করছি, 1টা টাকা জমাতে পারিনি। তারপর কী হলো জানেন, 3 বছর সব ঠিকঠাক ছিল, অ্যাকচুয়ালি পয়সা আসছিল তো, পয়সার মর্ম তো কোনো দিন বুঝিনি। তারপর কী হলো, কাজ আসা বন্ধ হয়ে গেল,
দু বছর জবলেস ওয়ার্থলেস হয়ে ঘরে বসে রইলাম, একজনও কাজ দেন একজন, নিজের মনে মনে প্রশ্ন আসতে থাকলো জানেন, একটা প্রশ্ন আসতে থাকলো, আচ্ছা আমি কি খারাপ, আমি কি ওয়ার্থলেস, আমি কি সেই জন্য কাজ পাচ্ছি না? আবার মনে মনে এটাও আসতে থাকলো, আমি তো 3 বছর টানা কাজ করেছি, তখন তাহলে কেন ওরা আমাকে কাজ দিল? আমি যদি খারাপই হতাম আমাকে তো কাজ দিত না, কাজ দিত না তাহলে কেন কাজটা দিই? তাহলে কোথাও তো একটা গণ্ডগোল, কাজ পেলাম না, পকেট ফাঁকা। তখন বুঝলাম টাকার মর্মটা কি। তখন আগে তো খরচা করতাম, কারণ প্রত্যেক মাসে টাকা ঢুকতো, 2 বছর কাজ নেই, হাত পাতার অবস্থা হয়ে গেল। তারপর একটা সময় এলো, লড়াইটা ছাড়তে হলো, ব্যাক আপ হয়ে গেল। মধ্যবিত্ত বাড়ির ছেলে তো অ্যাডজাস্টমেন্টটা হয়তো আমরা জন্মানোর পর থেকেই করে ফেলি, চাকরি করতে বিশ্বাস করুন এখন আমি ভালো আছি, বেশ ভালো আছি, গাড়ি আছে, বাড়ি আছে, সব আছে। কিন্তু কোথাও গিয়ে জানেন তো একটা জিনিস আমি খুব মিস করি, সন্ধ্যাবেলা ফোন আসাটা, হেরে কালকে অমুক সময় কল টাইম চলে আসিস, শুটিং ফ্লোরে আসা, ওই মেকআপ রুমের গন্ধটা, বিশ্বাস করুন মেকআপ রুমে একটা আলাদা গন্ধ আছে, আলাদা সেন্স, একটা সেন্ট আছে মেকআপ রুমে, সেই মেকআপগুলো গরমের মধ্যে শুটিং ফ্লোরে শ্যুট করা, ঘাম হলে সাদা মলমল পকেট থেকে বের করে ঘাম মোছা, এগুলো খুব মিস করি। স্পট বয়রা এসে বলে কি আজকে ডিনারে কী খাবে, লাঞ্চে কী খাবে, ব্রেকফাস্টে কী খাবে, কী দেবো, কী খাবার দেবো, বা কখনো ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলছে বা ভালো শট দিয়েছিস, খুব ভালো শট দিয়েছিস, কখনো বলে এটা হলো না, আরেকবার দিবি আরেকবার দিবি, এগুলো খুব মিস করি। তারপর তো ব্যাক আপ হয়ে গেল, শুটিং করতে একটা সময় এলো, জীবনটাকে না একদম শুটিং মোডে নিয়ে গেছি, 5টা 5টা ডিউটি, 10টার সময় যখন অফিসে ঢুকি নিজেই নিজেকে বলি লাইট ক্যামেরা অ্যাকশন, যখন 5টায় বেরোই তখন বলি ব্যাক আপ, ওটাই আমার চরিত্র, ওটাই আমার ক্যারেক্টার প্লে কর। ক্যামেরার সামনে হলো না তো কী হলো, বাস্তব জীবনে করছি, করতেই থাকছি। কিন্তু এখনো একটা জিনিস খুব মিস করি জানেন তো, ওই 3টে ওয়ার্ড খুব মিস করি, লাইট ক্যামেরা অ্যাকশন, এই 3টে খুব মিস করি। এই আচ্ছা আমি তাহলে আসি এখন বুঝলেন, কারণ ওই যে বললাম আবার চরিত্র ফুটিয়ে তুলতে পারবে থেকে, ওই যে মধ্যবিত্ত, তো মধ্যবিত্তরা জন্মানোর পর থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে। আমি আসি, নেক্সট ডেট আবার কবে আমার কাউন্সেলিং করবেন, মনের কথা বের করবেন বলবেন, আমি চলে আসবো।